তো হ্যালো 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 বন্ধুরা, আমি স্বাগত করছি আমাদের এই চ্যানেল কেয়ার ইরফান অফিসিয়ালে। তো আমি হলাম ইরফান, আমি নতুন একটা পিকশার্ট এডিটিং এর উপর কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, ঠিক আছে। তো আমি যেটা স্যাম্পল তোমাদের জন্য তৈরি করছি, তোমরা সেই স্যাম্পলটা দেখে নাও বন্ধুরা। দেখে নাও, এটা হচ্ছে আমার নর্মাল ফটো, আর এটাকে আমরা এডিট করবো কিছু এই ধরনের, ঠিক আছে। তো আমি যেসব অ্যাপ বা যেসব পিএনজি বা ব্যাকগ্রাউন্ডের ব্যবহার করেছি এই এডিটিংটা করার জন্য, সেই সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর ইউজ করতে পারো। তাহলে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা ওপেন করে নেবো আমাদের যেটা পিকশার্টের অ্যাপ্লিকেশন, সেটাকে ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর আমরা যাব আমাদের যেটা ব্যাকগ্রাউন্ডের ফটো, সেটাকে আমরা অ্যাড করে নেবো আমাদের পিকশার্টের মধ্যে, ঠিক আছে। তো আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর বন্ধুরা, তোমরা যদি না জানো যে কীভাবে ফটোটা ইরেজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে হয়, সেটার উপরে অলরেডি একটা ভিডিও করা আছে, তো আমি বেকার আর বলতে যাবো না, ঠিক আছে। তোমরা ওই ভিডিওটা দেখে নিয়ে ওখানে শিখতে পারো। এখন সিম্পলি যাবো আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেওয়ার পর, এখন সিম্পলি যাবো আমরা ড্র টুলে। দেখতে পাচ্ছ ড্র টুল, এটা হচ্ছে ড্র টুল। সিম্পলি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যাবো আমরা লেয়ারে, ঠিক আছে। লেয়ারে যাবো, গিয়ে আমরা যেটা ইমটি লেয়ার সেটাকে সিলেক্ট করবো। সেটাকে সিলেক্ট করার পর এখন যাবো আমি অ্যাড ফটোতে। সিম্পলি অ্যাড ফটোতে যাওয়ার পর আমাদের যেটা মডেলের যেটা ইরেজ করা ফটো আছে, সিম্পলি ওই ফটোটাকে আমরা এই ধরনের এইভাবে অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর এখন যাবো আমরা লেয়ারে। লেয়ারে যাওয়ার পর বন্ধুরা এখন যাবো এই যে এখানে তিনটে ডট আছে, তিনটে ডটে দেখতে পাচ্ছ, তিনটে ডটে ক্লিক করবো। ক্লিক করার পর ট্রান্সফর্ম নামে যেটা অপশান আছে, সিম্পলি ট্রান্সফর্মে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এটাকে নিজের ইচ্ছা মতো আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। তো আমি অ্যাডজাস্ট করে নিই বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেলো, হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা এখানে ডান যেটা অপশান আছে, সিম্পলি ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যাবো এই যে এখানে যেটা অপশান আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর একটা ইমটি লেয়ার আছে, ইমটি লেয়ারটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেই ইমটি লেয়ারটাকে নিচে আনবো, নিচে আর দুটো লেয়ারের মধ্যে নিয়ে আসবো। এখন যাবো অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর এখন যেটা শ্যাডোর যেটা পিএনজির লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। সেটাকে আমরা এখানে অ্যাড করবো। তো বন্ধুরা আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর সিম্পলি এখন ডান করে দেবো। ডান করে দেওয়ার পর, ঠিক আছে, আমরা এখন যাবো আবার লেয়ারে। লেয়ারে যাওয়ার পর এটাকে আমরা ট্রান্সফর্ম করে দেবো আবার। এই তিনটা ওটা ক্লিক করবো, ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করবো। ক্লিক করার পর সিম্পলি আমরা ভালো করে এখানে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা অপেসিটি যেটা সেটাকে কিছুটা কমিয়ে দেবো। এই লেয়ারটাকে কপি করবো আবার, সিম্পলি তিনটা ওটা ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে কপি করবো। এই দেখতে পাচ্ছ এটা কপির মতো যেটা অপশন আছে, যে দেখো কপি, সিম্পলি কপি করবো। আবার ওই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো, এটাকে ট্রান্সফর্ম করবো। ট্রান্সফর্ম করার পর এটাকে এখন প্রথম যেটা আর কি এদিকে যেটা পা আছে সেই পাটাতে এখানে রাখবো নিচে, ঠিক আছে, রেখে দিলাম। তারপর এটা অপোজিটে সেটাকে একটু কমিয়ে দেবো। এখন সম্পূর্ণ যেগুলো লেয়ার আছে সম্পূর্ণ লেয়ারগুলো আমরা করে দেবো মার্জ, ঠিক আছে। মার্জ করার জন্য সিম্পলি এটার তিনটা ওটা ক্লিক করবো। মার্জের মতো যেটা অপশন আছে দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ মার্জ, সিম্পলি মার্জে ক্লিক করবো। উপরে লেয়ারটা ক্লিক করবো, আবার মার্জ, আবার মার্জ করবো, সিম্পলি তারপর ডান করে দেবো। ডান করে দেবো বন্ধুরা। এখন আমরা যেটা আর কি হোয়াইট একটা, মানে হোয়াইট একটা পিএনজি, ঠিক আছে, লাইটের পিএনজি, সেটাকে আমরা অ্যাড করে নেবো। তো সেটাকে অ্যাড করে নেওয়ার জন্য আমরা সিম্পলি আমি যেটা ফটো দিচ্ছি তোমরা আগে সেটা ডাউনলোড করে নেবে, বা তোমরা গুগলে গিয়ে সার্চ করে লিখতে পারো, ঠিক আছে। আমি এই ফটোটা এইটাকে অ্যাড করবো। এইভাবে জুম করলাম, জুম করার পর ব্লেন্ডে যাবো। ব্লেন্ডে যাওয়ার পর এটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দেওয়ার পর বন্ধুরা এইভাবে আমরা অ্যাড করে দেবো। এটা অফিসিয়ালি তোমার ইচ্ছা মতো তোমার বাড়াতে কমাতে পারো, তো আমি এতটা রাখবো। সিম্পলি তারপর ডান করে দেবো। ডান করে দেওয়া বন্ধুরা এখানে কাজ শেষ। তারপর সিম্পলি ড্র টুলে গিয়ে আমি আমার ফটোটাকে নিজের গ্যালারিতে সেভ করে নেবো। তো কীভাবে সেভ করতে হয় তোমরা তো খুব ভালো করেই জানো সেটা। সেভ হয়ে যাওয়ার বন্ধুরা সিম্পলি আমার যেটা ফটো, ঠিক আছে, সেটা সেই ফটোটাকে এখন আমরা নিয়ে যাবো ইয়ার ব্রাশে, ঠিক আছে। তো বন্ধুরা ইয়ার ব্রাশে নিয়ে যাওয়ার জন্য সিম্পলি এখানে সেন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যাবো ইয়ার ব্রাশে যেটা অ্যাপ্লিকেশন সেটাকে আমরা ওপেন করে নেবো। তো বন্ধুরা ওপেন হয়ে যাওয়ার পর এখন সিম্পলি ম্যাজিক যেটা টুল আছে, সিম্পলি ম্যাজিক টুলে ক্লিক করলে কিন্তু ফটোটা আমার কিন্তু অনেকটা এডিট হয়ে যাবে। ডান করে দেবো। ডান করে দেওয়ার পর বন্ধুরা এখন যাবো আমরা স্ক্রিন টোনে। স্ক্রিন টোনে যাবো। স্ক্রিন টোনে যাওয়ার পর তোমাদের যদি কোনো জায়গায় যদি মানে আরও যদি বেশি ভরসা করার ইচ্ছা থাকে, তোমরা এইভাবে ভরসা করে নিতে পারবে সেই জায়গাটা, ঠিক আছে। এটা বেশি হয়ে গেলে এটাকে ইরেজ করে দিই, সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়া বন্ধুরা এখন যাবো টুলসে। টুলসে যাওয়ার পর বন্ধুরা এখন আমি ভিগনেট ইফেক্ট যেটা আছে, সিম্পলি ভিগনেট ইফেক্টটাকে একটু দিয়ে দেবো, ঠিক আছে। ডান করে দিলাম, হয়ে গেল।
সেভ করে নিলাম। সেভ করে দেওয়া বন্ধুরা এখন যাবো আমি এখানে থ্রি ডট ক্লিক করবো। থ্রি ডট ক্লিক করার পর এই ফোরটাকে নিয়ে যাবো এখন আমি লাইট রুমে, ঠিক আছে, অ্যাড টু লাইট রুম করবো। তো বন্ধুরা লাইট রুমটা খুলে নেওয়ার পর বন্ধুরা কিছু এই ধরনের ইন্টারফেস আসবে, ঠিক আছে। তোমরা নিজের ফটো অনুযায়ী তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে। তো সিম্পলি এখানে অটোতে এখন ক্লিক করব। অটোতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা কিছুটা এই ধরনের মানে অটোমেটিক কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখন আমরা যাবো লাইটে। লাইটে যাওয়ার পর একটু হাইলাইটটাকে আমি আর একটু কমিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমি যাবো এখন মিক্স টুলে। মিক্স টুলে যাওয়ার পর এখন আমি নিজের ফটো অনুযায়ী সেটাকে আমি এখন অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। আমি ভিডিও ডিফেক্টে একটু দিয়ে দেবো আরও, তাহলে ফোটো দেখতে আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে। তারপর যাবো আমি ডিটেলসে। যাওয়ার পর সার্পিনটাকে প্লাস করবো, মাস্কিনটাকে নয়েজটাকে প্লাস করবো, কালারটাকে কালার নয়েজটাকে প্লাস, আর যেটা স্মুথনেস আছে সেটাকে করবো 85-এর কাছাকাছি, ঠিক আছে বন্ধুরা। সো বন্ধুরা দেখে নাও প্রথমে ফোটোটা কিছু এই ধরনের এডিটিং হয়েছিলো আর এখন দেখতে একদম রিয়ালিস্টিক মনে হচ্ছে। সো বন্ধুরা এটাই ছিল আজ আমার ভিডিওর কনসেপ্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা। এই ধরনের কনসেপ্ট আরও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।